আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি 24 এর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। গত কয়েকদিন ধরে লেবাননের ফেসবুক গ্রুপগুলোতে এবং ফেসবুক পোস্টে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের মতামত করতেছেন। তার একটা বিষয় হচ্ছে আপনার, আমি আজকে একটু ভিন্নভাবে ভিডিওটা আপনাদের মাঝে উত্থাপন করার চেষ্টা করব। একটা বিষয় হচ্ছে আপনার এটা হচ্ছে একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পাসপোর্ট, আর একটা বিষয় হচ্ছে যে এইটা। এখন কথাটা হচ্ছে অবৈধ না বৈধ, কোনটা আপনারা? তারা এখনও ভিডিও 24 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় অবৈধ থেকে বৈধকরণ নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তি হচ্ছে। অনেকে বলতেছে যে আমরা বৈধ হয়ে কি করব, আমাদেরকে নাম নিবন্ধন করার সুযোগ দেওয়া হোক। অনেকে বলতেছে আমরা বৈধ হতে চাই যদি আমাদেরকে ডলার বেতন দেই। আবার অনেকে বলতেছে ভাই বৈধ হতে গেলে কি কি লাগবে, কত টাকা লাগবে, কি লাগবে। বৈধ হতে গেলে প্রথম অবস্থায় লাগবে আপনার কি, এই যে একটা পাসপোর্ট দেখতে পাচ্ছেন, আশা করি সবাই দেখতে পাচ্ছেন, এই যে একটা পাসপোর্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেওয়া। তো এটা আপনারা বাংলাদেশ দূতাবাস বেইরুতের মাধ্যমে করতে পারবেন। যাদের পাসপোর্ট নেই, আপনারা যারা বৈধ হতে চান তাদেরকে পাসপোর্ট দেওয়ার দায়িত্ব হচ্ছে দূতাবাসের। অবশ্যই আপনাকে ডিজিটাল পাসপোর্টের ফটোকপি অথবা পুরাতন পাসপোর্টের ফটোকপি যাই আছে তাই নিয়ে আপনি দূতাবাসে যোগাযোগ করেন। দুই নম্বর হচ্ছে আপনাকে লাগবে একজন কফিল, বৈধ হইতে গেলে অবশ্যই পাসপোর্টের পরে আপনার দরকার কফিল। এবং তিন নম্বর হচ্ছে এটা দেখতে পাচ্ছেন, তিন নম্বর হচ্ছে এটা ছাড়া আসলে বৈধ হওয়া যাবে না। দূতাবাস সুযোগ দেখ, লেবাননের গভর্নমেন্ট সুযোগ দেখ, আর জাতিসংঘ সুযোগ দেখ, যেই সুযোগ দেখ, এটা ছাড়া আপনি বৈধ হতে পারবেন না। এখন সবাই বলতেছে যে ভাই এটা কত লাগবে, আসলে এটা কত লাগবে, এটা কত লাগবে আসলে সেটা দূতাবাসী ভালো বলতে পারবে। তবে সাধারণ ধারণা মতে বলতে পারি প্রথম অবস্থায় আপনি এটা ব্যাংক গ্যারান্টি কিন্তু দিতে হবে। যদি কফিলে যদি ব্যাংক গ্যারান্টি বহন না করে তাহলে কিন্তু এই ব্যাংক গ্যারান্টি আপনাকে বহন করতে হবে। পাশাপাশি একটা নতুন আকামা করতে যে কয় টাকা খরচ হয় সেটাও কিন্তু আপনাকে বহন করতে হবে যদি কফিলে বহন না করে। এবং পাশাপাশি অনেকেই বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য করতেছেন। আসলে সকল আলোচনার সমালোচনা জন্মই কিন্তু দূতাবাসের ওই ফেসবুক পোস্ট থেকে কিন্তু শুরু হয়। তবে আমি মনে করি যে দূতাবাসের প্রাথমিকভাবে সিক্রেটভাবে দুই একটা অবৈধ লোককে বৈধ করে পার পারসন হাউ কস্ট, প্রতিটা লোকের পিছনে কত টাকা খরচ হয় অবৈধ থেকে বৈধ হতে, সেটা কিন্তু দূতাবাসে একটা নিরীক্ষা করে তারপরে জনসমক্ষে এই পোস্টটি করলে ওই তো আজকে এই যেভাবে এই প্রবাসী কমিউনিটিতে যেভাবে আলোচনা সমালোচনা হচ্ছে আসলে আমি মনে করি না ততটুকু হয়তো। আর দ্বিতীয়ত আরেকটা বিষয়, আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করতেছেন কেন অবৈধকে বৈধ হওয়ার সুযোগ দেওয়া হলো। আপনারা জানেন যে দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত জনাব আব্দুল মোতালেব সরকার সাহেব উনি কতটা পরিশ্রম করছেন, সাথে আমাদের বর্তমান যেই প্রধান দূতালয় প্রধান জনাব আব্দুল্লাল মামুন স্যার উনিও কিন্তু অক্লান্ত পরিশ্রমের ফলেই কিন্তু জনাব আব্দুল মোতালেব সরকার স্যার এবং আল মামুন স্যারের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে কিন্তু আজকে অবৈধ প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। এবং এটা যে কতটুকু গুরুত্বপূর্ণ সময় তা বলে দেবে। তো দয়া করে অযথা সোশ্যাল মিডিয়ায় আজে বাজে কোনো মন্তব্য করবেন না। আপনারা যারা অবৈধ থেকে বৈধ হতে চান না আপনারা আপনাদের ভাবে থাকুন, আপনারা যারা অবৈধ থেকে বৈধ হতে চান আপনারা আপনাদের প্রস্তুতি নেন। যথাসম্ভব খুব শীঘ্রই আপনাদের জন্য দূতাবাস থেকে সুখবর আসতেছে, সেই অপেক্ষায় সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।